ঢাকা 17 আসনে একজন প্রার্থী ছিলেন, সে প্রার্থীর ব্যাপারে বলছেন যে অর্ধ পাগল অর্ধ শিক্ষিত। হিরো আলম এই দেশের একদিন সংসদে যাবে এবং এই 17 আসনের দাঁত ভাঙা জবাব একদিন হিরো আলম দেবে। হিরো আলম ছিল নাকি অন্য কোন মন্ত্রী ছিল বা অন্য কোন আপনার ইয়ের সাথে এটা হচ্ছে? হিরো আলমকে আমারও পছন্দ হোক বা না হোক এটা আমার কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেন হচ্ছে নাগরিকের কি অবস্থা? নাগরিক হিসেবে যদি আপনার সাথে এটা হয়ে থাকে তাহলে আপনি একটা খুব বড় বিপজ্জনক একটা জায়গাতে আপনি রয়ে গিয়েছেন। আর আমি জানি, আমি নিজেও হিরো আলমরে পচাই, বাট ওরে এমনে সবাই ধরে মারতেছে, তাই না? আমি মোটেও ভায়োলেন্স সাপোর্ট করি না, আই থিঙ্ক আমরা কেউই ভায়োলেন্স সাপোর্ট করি না কারোরই কারো উপর আসলে হামলা করা, যেটা বলছেন যদিও আই ডোন্ট নো দা হোল হিরো আলম না কাউকে এভাবে মারা পাবলিকলি বা ইয়েতে, দিস ইজ স্যাড আসলে, এটা অবশ্যই রাইট না। অলওয়েজ হিরো আলম, হিরো আলম গুলশানের রাস্তায় বা যে কোনো রাস্তায় মার খাওয়াটা বাংলাদেশের গণতন্ত্রের মার খাওয়ার সমান। হিরো আলম মার খাওয়া মানে গণতন্ত্রের মার খাওয়া, এই কথাটার সাথে আপনি আসলে কতটুকু একমত সেটা কমেন্ট সেকশনে জানাবেন। হিরো আলম একজন স্বতন্ত্র প্রার্থী, নৌকার অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে হিরো আলম। হিরো আলম দেখিয়ে দিয়েছেন কীভাবে নির্বাচন করতে হয়, কীভাবে মাঠে থাকতে হয়। হিরো আলমও মার খেয়ে তিনি মানুষের কাছে জানতে চেয়েছেন যে আমার চেহারা ভালো না, আমাকে মানুষ পাগল বলে। হাসান মাহমুদ স্যার ভিডিও শুরুতে দেখেছেন তাকে অর্ধ পাগল অর্ধ মূর্খ বলেছে। তো হিরো আলমেরও দাবি ছিল আমি পাগল আমি মূর্খ আমার চেহারা ভালো না, আমাকে আপনারা ভোট দিয়ে না, আমার বস আমাকে পছন্দ হয় না আমাকে ভোট দিয়ে না। কিন্তু আমার গায়ে আঘাত করা, কুকুরের মতো রাস্তায় দৌড়ে দৌড়ে আমাকে মারা, এটা বাংলাদেশের সংবিধানের কোন সেকশনে লেখা রয়েছে? এই কথার কাছে পুরো বাংলাদেশ লজ্জিত। তো হিরো আলম যেটা দেখিয়ে দিয়েছে সেটা আমি মনে করি 100 বছরের মধ্যে কেউ সেটা দেখাতে পারবে না। তাই তো হিরো আলমের পাশে রয়েছে যে সমস্ত সোশ্যাল সেলিব্রিটিরা, তারা আসলে দাবি করতেছেন যে হিরো আলমকে মারা একদমই ঠিক হয় নাই। হিরো আলমের এক ভক্ত বলছেন যে হিরো আলম একদিন 17 আসনে নির্বাচিত হবেন, এমপি হবেন, তিনি তার গায়ে যতগুলো আঘাত পড়েছে প্রত্যেকটা আঘাত তিনি নিজে প্রতিশোধ নেবেন, হিরো আলমকে তিনি এমপি হিসাবে দেখতে চান। সেই ভক্তের দাবিগুলো আপনারা দেখবেন এবং হাসান মাহমুদ স্যারের বক্তব্য একটু শুনে আসি, তিনি আসলে হিরো আলমকে নিয়ে কী বক্তব্য দিয়েছেন, তারপর অবশ্যই সমস্ত সেলিব্রিটিরা বক্তব্য দিয়েছে সেটা কিন্তু অবশ্যই শুনবেন। তো চলুন আগে হাসান মাহমুদ স্যারের বক্তব্য একটু শুনে আসি। একজন প্রার্থীর ব্যাপারে, ঢাকা 17 আসনে একজন প্রার্থী ছিলেন, সে প্রার্থীর ব্যাপারে বলছেন যে অর্ধ পাগল অর্ধ শিক্ষিত। এদেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন, রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের এরকম জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া, এটি রাষ্ট্রদূতদের আচরণ বিধির যে ভিয়েনা কনভেনশন আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন। আমি বন্ধু রাষ্ট্রগুলোকে অনুরোধ জানাব যে ভিয়েনা কনভেনশন মেনে চলার জন্য। আমার প্রশ্ন, ভারতে কিংবা পাকিস্তানে যখন সহিংসতা হয় কিংবা আশেপাশের অন্য দেশে যখন সহিংসতা হয় সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না, আমাদের দেশে কেন এ ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে? এগুলো আসলে আমাদের কিছু রাজনৈতিক দল, সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেওয়ার জন্য তাদেরকে প্রভোক করে। সুতরাং রাষ্ট্রদূতদের দোষারোপ করার আগে বা এই ব্যাপারে প্রশ্ন তোলার আগে আমি মনে করি যারা তাদেরকে প্রভোক করে তারা এই ক্ষেত্রে দায়ী। তবে অবশ্যই কূটনীতির ক্ষেত্রে রাষ্ট্রদূতদের আচরণ, সেই ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন মেনে চলা প্রয়োজন। যারা সহিংসতা করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এবং একই সাথে আমাদের দলও যারা সহিংসতা তৈরি করবে, সহিংসতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আমাদের দলও জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবে। হাসান মাহমুদ স্যার তিনি একজন রাজনৈতিক নেতা, সুতরাং তার বক্তব্য নিয়ে আমাদের বলার কিছু নাই। তো যে সমস্ত সেলিব্রিটি মানুষ, সোশ্যাল সেলিব্রিটিরা যে হিরো আলমের পক্ষে দাঁড়িয়েছেন এটা সত্যি প্রশংসা দাবি রাখে, তাদের বক্তব্যগুলো একটু শুনে আসি এক এক করে। ডাজেন্ট ম্যাটার ওটা হিরো আলম ছিল নাকি অন্য কোনো মন্ত্রী ছিল বা অন্য কোনো আপনার নাকি বা নর্মাল মানুষ ছিল নাকি, দ্য ফ্যাক্ট ইজ বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনসমক্ষে যদি কেউ আপনার জানের উপর হামলা করে, ডাজেন্ট ম্যাটার হু ইট ইজ, ইট মিনস যে আপনাকে যে কোনো পাওয়ারে, যে কোনো পজিশনে, যে কোনো জায়গায়, যে কোনো সময় ক্যামেরার সামনে আপনাকে অ্যাটাক করার জন্য ল্যান্ড, আপনি কিছু করতে পারবেন না। এটা ডাজেন্ট ম্যাটার হিরো আলম, আমি হিরো আলমকে দেখিনি, আমি দেখছি একটা মানুষের সাথে এটা হচ্ছে। হিরো আলমকে আমারও পছন্দ হোক বা না হোক এটা আমার কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেন হচ্ছে নাগরিকের কি অবস্থা? নাগরিক হিসেবে যদি আপনার সাথে এটা হয়ে থাকে তাহলে আপনি একটা খুব বড় বিপজ্জনক একটা জায়গাতে আপনি রয়ে গিয়েছেন। আর এটা ফিক্স না করলে হবে না, ফিক্স হবে না, এটা আমি অনেক আগে থেকে বলছি, আমার কোনো মন্তব্য না, আমি আগে থেকে জানি হয়েছে, আই এম নট সারপ্রাইজ। খুব ইনহিউম্যান লাগলো, মানে মানে আমরা কি অমানুষ? আমি জানি, আমি নিজেও হিরো আলমরে পচাই, বাট ওরে এমনে সবাই ধরে মারতেছে, তাই না? অ্যান্ড সাইডে আমি দেখতেছি সব জার্নালিস্ট সবাইরা ক্যামেরা রান ইন, ইটস ভেরি ইনহিউম্যান, আমি এতটুকুই বলবো। আমি মোটেও ভায়োলেন্স সাপোর্ট করি না, আই থিঙ্ক আমরা কেউই ভায়োলেন্স সাপোর্ট করি না, এবং সেটা যেই হোক না কেন, সেটা সাধারণ মানুষ হোক, সেটা পলিটিশিয়ান হোক, সেটা
আমাদের মতো আর্টিস্টরা হোক, কারোরই কারো উপর আসলে হামলা করা যায় এটা উচিত না। শুধু হিরো আলম না, কাউকে এভাবে মারা পাবলিকলি বা ইয়েতে, দিস ইজ স্যাড আসলে, এটা অবশ্যই রাইট না। বাট কেন মারা হয়েছে, কি জন্য মারা হচ্ছে সেটা পরের বিষয়, এটা মানুষের কাছে আসলে আমাদের দেশে আইন ব্যবস্থা অনেক ভালো, অনেক সুষ্ঠু, সবকিছু ঠিকঠাক আছে। সো কোনো কেউ যদি কোনো কিছু রং করে থাকে, আল ডেফিনেটলি আইনি ব্যবস্থা নেওয়া উচিত রাদার দেন এইভাবে কাউকে ফিজিক্যালি মারধর করা উচিত। হিরো আলম প্রার্থী হয়েছেন এইটা এই জন্য আসার যে একজন খুব বেশি রাজনৈতিক পরিবারের নন, অর্থ বা অস্ত্র ব্যবহার করেন নাই, তবুও তিনি প্রার্থী হতে পারছেন। আই থিঙ্ক দ্যাট ইজ মোর ডেমোক্রেসি দেন এনি পাওয়ারফুল পার্সন, এনি পার্সন উইথ আ লট অফ মানি, এনি পার্সন উইথ আ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডিং ফর ইলেকশন। সো যারা যারা হিরো আলমকে দেখে হাসাহাসি করেন যে ও কেন নির্বাচনে দাঁড়ালো, দে উইল হ্যাভ টু আনসার যে নির্বাচনে যারা যারা দাঁড়ান, যারা পয়সাওয়ালা অস্ত্রওয়ালা, তারা দাঁড়ানো বেশি ভালো না হিরো আলম দাঁড়ানো বেশি ভালো? ওই কম্প্যারিজনে অলওয়েজ হিরো আলম। হিরো আলম গুলশানের রাস্তায় বা যে কোনো রাস্তায় মার খাওয়াটা বাংলাদেশের গণতন্ত্রের মার খাওয়া। কজন বক্তব্য দিল, তাদের বক্তব্যগুলো সত্যি অনেক চমকপ্রদ ছিল। চলুন সেই ভক্ত, যে ভক্ত দাবি করতেছে যে হিরো আলম আবার সংসদে যাবেন এবং তিনি নিজের প্রতিশোধ নিজে নেবেন, তার যৌক্তিক দাবিগুলো কি ছিল শুনে আসি। এই হিরো আলম এই দেশের একদিন সংসদে যাবে এবং এই 17 আসনের দাঁত ভাঙা জবাব একদিন হিরো আলমও দেবে। এবং আপনারা দেখেছেন আমরা বিএনপি নির্বাচনে যাইনি, সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাড়া ওখানে আর কোনো লোক সাধারণ জনগণ থেকে কেউ ভোট দিতে যায়নি। যেখানে 10% ভোট হয় 100 ভিতরে, সেখানে কি আওয়ামী লীগের তারা নিজেরাও তো ভোট দেয়নি? এবং ছাত্রলীগের এক কর্মী বলেছে সে নাকি তার নিজের ভোটও দিতে পারেনি। তাহলে যেখানে আওয়ামী লীগের তার নিজেদের এই গণতন্ত্রের ভোট রক্ষার অধিকার নাই, তারা জনগণের ভোট রক্ষার অধিকার কীভাবে নিশ্চিত করবে? শুধু শুধু মিথ্যা বলে এই আওয়ামী লীগের থেকে যে ক্যান্ডিডেট দিয়েছে আরাফাত, উনি একটা ধোকাবাজ, একটা ধাপ্পাবাজ, ঠিক আছে, একটা মিথ্যাবাদী। এবং পুলিশ ডিবি প্রধান যে বলেছে যে হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি, এবং পুলিশ তারা ধরে এনে সেই দারোগা হিরো আলমকে আওয়ামী সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে, সেখানে নির্মমভাবে হিরো আলমকে প্রহার করেছে, এটা কোন দেশের সভ্যতা, কোন দেশের গণতান্ত্রিক শিষ্টাচার আমার জানা নাই। তবে এই দিন দিন নয়, আরও দিন আছে। বিএনপি সাধারণ জনগণের দল দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী এই 2023 সালেই দেশনায়ক তারেক রহমান যে দুর্বার আন্দোলন দিয়েছে, সেই আন্দোলনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় না নিয়ে ঘরে ফিরে যাবে না। দিন শেষে আমরা বলতে চাই হিরো আলম তিনি একজন দেশের নাগরিক, তার ভোট করার অধিকার রয়েছে, নির্বাচন করার অধিকার রয়েছে, সুতরাং সেই অধিকার পালন করতে যারা বাধা দিয়েছেন আমিও তাদের বিচার চাই। আপনারা বিচার চান কিনা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।